আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাছের রাজা ইলিশ, আর এই ইলিশ মাছ শুধুমাত্র লবণ দিয়ে যদি সিদ্ধ করে খাওয়া হয় এটার স্বাদ কিন্তু একদমই অতুলনীয়, আর এই ইলিশ মাছ খেতে কে না পছন্দ করে। তাই এই ইলিশ মাছের মজার একটি রেসিপি করে দেখাবো, ভাপা ইলিশ, মানে ভাপে ইলিশ মাছটাকে রান্না করতে হবে। আশা করছি আমার সব রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন আর দেরি না করে ভাপা ইলিশের রেসিপিটি আমরা দেখে নিই। ভাপা ইলিশ রান্না করার জন্য আমি একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা নিয়েছি। আপনারা চাইলে হলুদ সরিষা এবং কালো সরিষা দুটো মিলিয়ে নিতে পারেন। সরিষাটাকে আমি আধা ঘন্টার মতো পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন সরিষাটাকে পেস্ট করে নিতে হবে, আর পেস্ট করার সময় আমি সরিষার সাথে একটি কাঁচা মরিচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সরিষাটাকে পেস্ট করে নিব। অনেক সময় সরিষা পেস্ট করলে তিতা হয়ে যায়, কাঁচা মরিচ আর লবণ দিয়ে যদি পেস্ট করা হয় তাহলে সরিষাটা খেতে আর তিতা লাগবে না। এখন একটি বাটিতে পেস্ট করে রাখা সরিষাটা নিয়ে নিচ্ছি। এখন দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, গুঁড়া মশলা দিব, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এই মশলাটাকে আমি এখন একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। ভালোভাবে হাত দিয়ে মেশানোর পরে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন এই ভাপা ইলিশটা সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। সরিষার তেল দিয়ে রান্না করলে এই ভাপা ইলিশের স্বাদ কিন্তু আরও বহুগুণেই বেড়ে যাবে। মশলাটার মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটা একটা করে ইলিশ মাছ এই মশলার মধ্যে নিয়ে নিব। আমি আজকে 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। খুব ভালোভাবে ইলিশের টুকরোর মধ্যে মশলাটা লাগিয়ে নিতে হবে। মাছের সাথে মশলাটা মাখিয়ে নিয়েছি। এখন এই মাছটাকে আমি 15 মিনিটের জন্য একটু ম্যারিনেট হতে রেখে দিচ্ছি, যেহেতু ইলিশ মাছ খুব বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার দরকার নেই। 15 মিনিট পরে আমি যেই বাটিটার মধ্যে মাছ ভাপে দিব সেই বাটিটা নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে বাটিটা যেন হিট প্রুফ হয়। হিট প্রুফ না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। আপনারা চাইলে স্টিলের বাটিতেও মাছ ভাপে দিতে পারবেন। এখন আমি মশলা মাখানো মাছগুলো বাটির মধ্যে দিয়ে দিব। খুব ভালোভাবে মশলাটাকেও মাছের সাথে দিয়ে দিতে হবে। মাছগুলো বাটিটার মধ্যে দিয়ে দেওয়ার পর আমি কিছু কাঁচা মরিচ মাছ থেকে ফেলে দিয়ে দিচ্ছি। আর এই ভাপা ইলিশটা একটু ঝালঝাল হলেই কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন বাটির ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের বাটির যদি কোনো ঢাকনা না থাকে সেই ক্ষেত্রে আপনারা ফয়েল পেপার দিয়েও বাটিটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে পারবেন। এখন সরাসরি মাছটাকে ভাপে দিতে চলে যাচ্ছি। ভাপে দেওয়ার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে পানি দিয়েছি, এরপর বাটিটা বসিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বাটিটার 2/2 ভাগ যেন পানির নিচে ডুবে থাকে। পানির পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না, এতে করে পানিটা যখন বলক চলে আসবে মাছের ভিতরে পানিটা ঢুকে যাওয়ার সম্ভাবনা হতে পারে, তখন কিন্তু এই ভাপা ইলিশের পুরো রান্নাটাই একদম জলে চলে যাবে। এখন হাঁড়ির ঢাকনাটা ঢেকে দিয়ে ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাকেও আমি একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে 30 থেকে 40 মিনিট এই মাছটাকে ভাপে রাখতে হবে। আমি 35 মিনিট পর মাছটাকে নামিয়ে নিয়েছি। বাটিটা একটু ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খোলার পরই আপনারা বুঝতে পারবেন যে এটার স্মেল কতটা সুন্দর। আপনারা যদি এখনও এই ভাপা ইলিশের রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই এটা আপনাদের একবার হলেও ট্রাই করা উচিত। গরম গরম ধোয়া ওঠা ভাত, পোলাও, খিচুড়ির সাথে এই ভাপা ইলিশের স্বাদ আপনারা খেয়েই আমাকে বলবেন। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলে যাবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।